ঢাকা ইউনিভার্সিটির মধ্যে যারা বি ইউনিট অর্থাৎ খ ইউনিটে পরীক্ষা দিবে তারা ডি ইউনিট অর্থাৎ ঘ ইউনিটে যারা পরীক্ষা দিবে তারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দিতে চাও তারা যারা বিসিএস এ পরীক্ষা দিতে চাচ্ছেন তাদের জন্য এবং পাশাপাশি যে কোনো ধরনের নিয়োগ পরীক্ষা অর্থাৎ যে কোনো ধরনের চাকরি বা নিয়োগ পরীক্ষার জন্য আপনার এই সাধারণ জ্ঞানটা কিন্তু অনেক বেশি দরকার এবং আরেকটা জিনিস তোমাদেরকে মনে করিয়ে দিই তা হচ্ছে যে কোনো ধরনের টেস্টের জন্য বা যে কোনো ধরনের পরীক্ষার জন্য যদি সাধারণ জ্ঞান পড়তে হয় তাহলে কিন্তু সাম্প্রতিক পৃথিবী সম্পর্কে তোমাকে জানতে হবে অর্থাৎ পৃথিবী জুড়ে কি হচ্ছে কোথায় কোন নির্বাচন হলো কোথায় কোন দাঙ্গা ফেসাদ হলো কোথায় কি ধরনের নতুন আইন তৈরি হচ্ছে কোন দেশের সাথে কোন দেশের ঝামেলা সৃষ্টি হয়েছে প্রত্যেকটি জিনিস কিন্তু তোমাকে জানতে হবে আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেক বন্ধু ক্লাসটিতে জয়েন করেছো ওয়েলকাম টু দা ক্লাস যারা এখনো জয়েন করেনি এবং তুমি জানো যে তোমার বন্ধুরা এই এই সেকশনগুলিতে পড়ছে তাদেরকে দয়া করে এই ক্লাসটিতে তুমি আমন্ত্রণ জানাও আমরা আজকে ক্লাসে অনেকগুলো ভিন্ন ভিন্ন টপিক নিয়ে কথা বলবো আমাদের প্রায়োরিটির মধ্যে থাকবে আমরা কথা বলতে চাই নির্বাচন নিয়ে আমরা কথা বলতে চাই দল বদল নিয়ে আমরা কথা বলতে চাই রদ বদল নিয়ে আমরা ক্লাসের টপিক ডিসকাশনের আগে ছোট্ট একটা ডিসকাশন করে ফেলি যে সাধারণত পরীক্ষাগুলোতে কি ধরনের প্রশ্ন হয় অর্থাৎ সাম্প্রতিক যে বিষয়গুলি আমরা আজকে ক্লাস নিব আমি যারা এখনো মাত্র ক্লাসে এসে পৌঁছলে তাদেরকে আমি একটু ক্লাসের টপিকটার সাথে একটু পরিচয় করে দিই আজকে ক্লাসের টপিকটি হচ্ছে ভিড়ে দেখা দুই অর্থাৎ আমরা দুই হাজার সতেরোতে কি কি হয়েছে সেই জিনিসগুলো একটু ফিরে দেখব। বিশেষ করে আমরা ক্লাস নিব প্রথম ক্লাসে আমরা সমগ্র বিশ্বে আন্তর্জাতিক পৃথিবীতে কি হয়েছে সেটা একটু ফিরে দেখব এবং তারপরে যে সময় ক্লাসটা হবে সেই ক্লাসে আমরা দেখব যে বাংলাদেশে কি হয়েছে আচ্ছা আমরা এই ফিরে দেখার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলোকে পরীক্ষার ক্ষেত্রে প্রায়োরিটাইজ করবো পরীক্ষায় কোন জিনিসগুলি বেশি আসে সেই জিনিসটা একটু খেয়াল করবার চেষ্টা করো। পরীক্ষাতে সবচেয়ে বেশি যে তোমাকে দিতে হবে তা হচ্ছে নির্বাচন নির্বাচন আমি থেকে বলে যে আমরা কোন কোন নির্বাচনগুলো নিয়ে হয় আজকে কথা বলবো তোমাদেরকে পড়ে নেবার জন্য আমি অনুরোধ করবো দুই হাজার গুরুত্বপূর্ণ নির্বাচনগুলো হচ্ছে ইউকে আমরা সবাই জানি যে ব্রিটেনে একটি নির্বাচন হয়ে গিয়েছে এরপরে রয়েছে ফ্রান্স এই ফ্রান্সের নির্বাচনটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইউকে এবং ফ্রান্সের নির্বাচন বলা হচ্ছে এটাই নাকি ইউরোপের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে অর্থাৎ দু ইউরোপ আঠারো সালের ইউরোপ দেখতে কেমন হবে এই দুটো নির্বাচনই সেটি নির্ধারণ করে দিবে পাশাপাশি আরো কিছু ইম্পর্টেন্ট নির্বাচন হয়ে যাচ্ছে জার্মানি জার্মানি কিন্তু আরেকটি ইউরোপিয়ান কান্ট্রি যারা কিনা না খুবই ইম্পর্টেন্ট এই জার্মানির নির্বাচনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জার্মানির নির্বাচন এখন হয়নি সেপ্টেম্বর অক্টোবর মাসে হবে কিন্তু এই নির্বাচনটাও যারা ভর্তি পরীক্ষা দিচ্ছ যারা বিশেষ দিচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট পাশাপাশি ইরানেও কিন্তু নির্বাচনের মৌসুম চলছে অর্থাৎ এই চারটা দেশের নির্বাচন মোটা দাগে এই চারটা দেশের যে নির্বাচন রয়েছে সেই নির্বাচন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কোনো দেশে যদি দল বদল হয় পালা বদল হয় ক্ষমতা সেক্ষেত্রে সেই দেশের সকল রাজনৈতিক তথ্যগুলো আমাদের একটু জেনে নিতে হবে একটু ফলো করতে হবে আমি আপনাদের সঙ্গে একটা রিসোর্স শেয়ার করতে চাই আহ আপনারা অনেকেই নিউজপেপার স্ট্যান্ডে এই জিনিসটা দেখতে পাবেন সেটা হচ্ছে একটা কারেন্ট অ্যাফেয়ার্স এই কারেন্ট অ্যাফেয়ার্সটার কি দরকার আমরা মনে করি এটা অল্প কয়েকটা পৃষ্ঠার মধ্যে কি বা থাকতে পারে কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সের শক্তি হচ্ছে এখানটাতে আপনি যদি নিয়মিত সংবাদপত্র পড়বার অভ্যাস আপনার না থাকে তাহলে এই কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়লে আপনি খুব দ্রুত আপডেটেড হয়ে যেতে পারবেন যে সমগ্র পৃথিবী জুড়ে কি হচ্ছে তাই আমার এক নম্বর রেকমেন্ডেশন হচ্ছে এই কারেন্ট অ্যাফেয়ার্সটা আমার কাছে প্রফেসার্স এর কারেন্ট অ্যাফেয়ার্সটা এই মুহূর্তে আছে আপনি যে কোনোটা চাইলে কিনে নিতে পারেন প্রফেসার্স যে প্রকাশনী রয়েছে তাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি পার্সোনালি প্রেফার করি ইতোমধ্যে প্রায় ছয়শো বন্ধু আমাদের সাথে জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দিস ক্লাস আপনাদের সবার সবার কাছে অনুরোধ থাকবে এই ক্লাসটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে আচ্ছা মূল জায়গায় ঢুকবার আগে আপনাদের সবার কাছে আমার যে প্রথম প্রশ্নটি তা হচ্ছে আমরা যখন এই ক্লাসটি নিয়ে কথা বলছি জেনারেল ক্লাস নিয়ে কথা বলছি আপনারা কে কে কোন কোন পরীক্ষা দিতে চান অর্থাৎ আপনাদের মধ্যে কারা কারা বি ইউনিটে পরীক্ষা দিতে চান কারা কারা ডি ইউনিটে দিচ্ছেন কারা কারা বিসিএস দিচ্ছেন কারা কারা জাহাঙ্গীরনগরে দিচ্ছেন বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে আপনি কোন ভর্তি পরীক্ষা দিচ্ছেন এটি যদি আমরা জানতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ঠিক কোন ধরনের প্রশ্ন নিয়ে কনসেন্ট্রেট করবার প্রয়োজন আমরা সবাই জানি যে বিসিএস এর জন্য ইউনিটের থেকে বিসিএস ডিটেইলড পড়াশোনা করতে হয় আহ ইতোমধ্যে অনেক বন্ধু এসে জয়েন করেছেন নাসির চিটাগঞ্জ থেকে এসছে অধরা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে হ্যাঁ আমি অধরা তোমার কথা ভুলে গিয়েছিলাম এগুলোর পাশাপাশি কিন্তু মেডিকেল যারা বন্ধু বন্ধুরা রয়েছে সেই মেডিকেলের বন্ধুরা যারা মেডিকেলে পড়াশোনা করতে চাও ডাক্তার হতে চাও তাদের জন্য কিন্তু এই জেনারেল জেনারেল নলেজ নলেজ বিশেষ করে সাম্প্রতিক খুবই 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 বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা এইবার চলো একটু দেখি যে আমরা এই নির্বাচন ছাড়া আর কি নিয়ে কাজ করতে পারি ধরো দুটো দেশের মধ্যে কোনো বড় ধরনের কোন্দল চলছে সেই কোন্দল নিয়ে আমরা আদৌ আলাপ করব কিনা অবশ্যই করব। যখন আন্তর্জাতিক পর্যায়ে কোনো যুদ্ধ বাধে বাধে অবস্থা বা কূটনৈতিক সংকট চলছে সেই জিনিসগুলো আমাদেরকে দেখে নিতে হবে সেটা কিরকম কাতার আমরা কিন্তু নিয়ে কাতারকে অনেক তথ্য জানি হ্যাঁ কাতার কাতার রীতিমতো যেটাকে আমরা একটু মন্দ বাংলায় বলি রীতিমতো বাটে পড়ে গিয়েছে রীতিমতো বিপদে পড়ে গিয়েছে কেন কাতারকে সমগ্র আরব বিশ্ব এক পেশে করে দিয়েছে এবং সেখান থেকে কাতার মহাবিপদের সম্মুখীন তাদের সঙ্গে অনেকেই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে আমরা জানি যে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র যখন এই আরবে তাদের যে ইনফ্লুয়েস ছিল সেটাকে আরো জোরদার করবার জন্য কাতারকে কিন্তু প্রায় একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতে চাচ্ছে অন্যদিকে কাতারের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক বেশ খারাপ হয়ে গিয়েছে সৌদি আরব ইউএসএ এই সবগুলি দেশের সম্পর্কই খারাপ হয়ে গেছে আমরা এই বিষয়গুলি নিয়ে আলাপ করব। আমরা আলাপ করব কিভাবে করে নর্থ কোরিয়া নর্থ কোরিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে মালয়েশিয়ার এবং তা কেন এই প্রত্যেকটি বিষয়ে আমরা আজকের ক্লাসটিতে আলাপ করব। চলো আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ নির্বাচনের সংবাদ দেখে আসি আমাদের সাথে প্রায় সাতশো বন্ধু জয়েন করেছে আহ দিস ইজ হোয়াট মেক্স দা ং প্রত্যেকটা এফার্ট আমাদের কাছে যথার্থ মনে হয় কারণ আমাদের বন্ধুরা তোমাদের মতো বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা বন্ধুরা আমাদের সঙ্গে জয়েন করো এবং আমাদের ক্লাসগুলিকে আসলে মিনিংফুল করে দাও হেন্স দিস এন্টায়ার ক্লাস দিস টেন মিনিট স্কুল দিস এন্টায়ার সিজন অফ স্কুল ক্লাস ইজ ডেডিকেটেড টু অল অফ ইউ থ্যাংক ইউ ভেরি মাছ ফর জয়নিং আচ্ছা এইবার আমরা একটা একটা করে নির্বাচন নিয়ে আলোচনা করব আমাদের প্রাথমিক হবে নির্বাচন কারণ নির্বাচন থেকে সরাসরি প্রশ্ন হয় এইবার প্রশ্ন হচ্ছে নিয়ে। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে এই ইউকে ইলেকশনে কোন দুটি দল শীর্ষ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল অর্থাৎ সবচেয়ে বেশি ভোট পাওয়া দুটি দল বা সবচেয়ে বেশি সম্ভাবনাময় দল কোন দুটি এবং তাদের প্রার্থীরা কারা কারা ছিলেন তোমরা যদি সঠিক করে এটা নাও বলতে পারো যে ঠিক কতটি আসন তারা পেয়েছিলেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই তোমাদেরকে জাস্ট যেটি বলতে হবে তা হচ্ছে ওই দুটো দলের নাম কি এবং ওই দুজন ব্যক্তির নাম কি একটা জিনিস মনে রাখবে নাম্বারস এই নাম্বারস মনে রাখাটা বেশ কঠিন এবং বেশিরভাগ সময় প্রয়োজন পড়ে না বি ইউনিট ডি ইউনিটে বা জাহাঙ্গীরনগরে বা মেডিকেলে সরাসরি নাম্বার থেকে কিন্তু প্রশ্ন করা হয় না যে অমুক ভদ্রলোক কয়টি আসন পেয়েছেন এটি কিন্তু জিজ্ঞেস করবেন আপনাকে জিজ্ঞেস করবে যে কারা কারা প্রতিদ্বন্দ্বিতা করছিলেন শীর্ষ পর্যায়ে দেখি কারা কারা প্রশ্নটির উত্তর দিতে পারলো হ্যাঁ অনেকেই এসছেন প্রিন্স কারমাইকেল কলেজ থেকে আসছেন গভর্নমেন্ট সায়েন্স কলেজ থেকে বন্ধুরা এসছে জহির আলম এসছে ইউকে থেকে জহির আলমের দেশের নির্বাচন নিয়ে আমরা আলোচনা করছি আমরা একদম রীতিমতো আন্তর্জাতিক হয়ে যাচ্ছি টেন মিনিট স্কুল থেকে আচ্ছা তোমাদের কাছে যে প্রশ্নটি করেছিলাম সেই প্রশ্নটির উত্তর তোমরা এবার একটু দেবার চেষ্টা করো তারেক হোসেন তারেক হোসেন উত্তর দিয়েছে আমার সরাসরি ছাত্র কনজারভেটিভ পার্টির কথা বলছে ভেরি গুড তারেক হোসেন হাসিব চৌধুরী বলছে লেবার কিন্তু কিন্তু তার প্রার্থীর নাম সে ভুলে গিয়েছে হাসিবকে কেউ হেল্প করতে পারবে যে লেবার পার্টির প্রার্থীর নাম কি ছিল লেবার পার্টি হ্যাঁ তারেক হোসেন দুটো আমাদেরকে দিয়ে দিয়েছে তারেক হোসেন কিন্তু ভালো পড়াশোনা করছে তোমরা চাইলে তারেক হোসেনের সঙ্গে একটু পড়াশোনাটা শেয়ার করতে পারো ভেরি গুড রাজন আহমেদ আমাকে সঠিক উত্তর দিয়ে দিয়েছে আমি রাজন আহমেদের উত্তরটা সরাসরি কপি করি তোমাদের সাথে জেনারেল নলেজ পড়ানো সবচেয়ে ভালো বিষয়টি হচ্ছে নিজে থেকে কিছু করে আসতে হয় না তোমরাই আমাকে অনেক উত্তর দিয়ে সাহায্য করো যেমন আমি রাজনের উত্তরটি সরাসরি কপি করতে পারি যেমন কনজারভেটিভ পার্টি দুটো পার্টি ছিল কনজারভেটিভ পার্টি ছিল সেখান থেকে ছিলেন হচ্ছে থেরেসা থেরেসা মে মে আর অন্যদিকে ছিল লেবার পার্টি অর্থাৎ শ্রমিক পার্টি লেবার পার্টি থেকে ছিলেন জেরেমি করবেন প্রশ্ন হচ্ছে জিতেছে কে ইলেকশনটাতে তাই তো আহ আপাত দৃষ্টিতে মে বেশি ভোট পেয়েছেন কিন্তু তার মানে এই না যে তিনি নির্বাচনটা জিতে গিয়েছেন মে আসন পেয়েছেন অন্যদিকে লেবার পার্টির জেরেমি করবিন পেয়েছেন মাত্র দুইশো বাষট্টি সমস্যা আছে এখানটাতে একটা সেইটা হচ্ছে ইউকে তে আচ্ছা তোমাদের কাছে পরবর্তী প্রশ্ন ইউনাইটেড কিংডমে বা গ্রেট ব্রিটেনে মোট আসন সংখ্যা কত এই হাউস অফ যে নির্বাচন নিয়ে কথা হচ্ছে এখানটাতে মোট আসন সংখ্যা কত এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে হ্যাঁ কারণ এটা খুব স্পেসিফিক একটা নাম্বার প্রয়োজনীয় একটা নাম্বার তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে মোট আসন সংখ্যাটি কত তোমাদের কাছে হ্যাঁ নিশিতা ইতোমধ্যে উত্তর দিয়ে ফেলেছে মিতুলের উত্তর সঠিক হয়নি নিশিতার উত্তর সঠিক হয়েছে মোট আসন হচ্ছে সিক্স ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনি যদি একটা গভর্নমেন্ট ফর্ম করতে চান তাহলে আপনার পার্টিকে মেজরিটি হতে হবে এবং মেজরিটি হতে হলে আপনার পার্টিকে পেতে হবে তিনশো তিরিশটা ভোট তিনশো তিরিশটা আসন এইটা ওই দেশের কনস্টিটিউশনাল নিয়ম যে আপনাকে অবশ্যই তিনশো তিরিশটা আসন পেতে হবে সমস্যা হচ্ছে আমাদের এই আমাদের এই এই পুরো হাউজের মধ্যে কেউই কিন্তু আসলে তিনশো তিরিশ বা তিনশো ছাব্বিশটি পায়নি যেটি করতে হয় সব সবসময় এটি এটি কিন্তু বাংলাদেশেও এই নিয়মটি রয়েছে যে আপনার মোট পঞ্চাশ পার্সেন্টের বেশি পেতে হবে লক্ষ্য করুন ছয়শো পঞ্চাশকে যদি আপনি দুই দিয়ে ভাগ করেন তাহলে কত হয় তিনশো পঁচিশ তার সঙ্গে একটা আসন যোগ করেন তাহলে যে নাম্বারটা হয় সেটা হচ্ছে তিনশো ছাব্বিশ অর্থাৎ এইটা হচ্ছে আপনার টার্গেট একটা জিনিস খেয়াল করুন থেরেসা মে পেয়েছে তিনশো সতেরোটা মাত্র নয়টি আসনের জন্য তিনি সরাসরি নির্বাচিত হতে পারেননি অর্থাৎ এখন থেরেসা মেও জিততে পারে নাই জেরেমি করবিনও জিততে পারে নাই এখন কি হবে এই সিচুয়েশনটাকে কি বলা হয় আপনাদের কাছে পরবর্তী ইনফ্যাক্ট এইটা কিন্তু একটা জেনারেল নলেজের জেনুইন প্রশ্ন যদি কোনো প্রার্থী তিনশো ছাব্বিশটি আসন না পায় বা কোন পার্টি যদি পায় সেই ক্ষেত্রে এই ঘটনাটিকে কি বলা হয় আপনাদের কাছে পরবর্তী প্রশ্ন হ্যাঁ তিনশো ছাব্বিশ অনেকেই সঠিক উত্তর দিয়েছে তিনশো ছাব্বিশ নাজমুল হাসান তপু সঠিক উত্তর দিয়েছে শাফিন ইসলাম সঠিক উত্তর দিয়েছে হ্যাঁ রিপোর্ট যদি বলছে নাও ইউ আর রাইট হ্যাঁ প্রথমে ডেটা চারটা সিটের জন্য একটু ফ্লিক করে গিয়েছিল থ্যাংক ফর কারেক্টিং মি আপনারা কিন্তু আমার অনেক ইনফরমেশন কারেক্ট করে দেন থ্যাংক ইউ সো মাচ আপনাদের সাথে ক্লাস করা এই কারণটাতে অনেক বেশি বলছে মাইনরিটি গভর্নমেন্ট ঝুলন্ত পার্লামেন্ট ইশতিয়াক রিফাতের উত্তর সঠিক এই সমগ্র ঘটনাটিকে বলা হয় হাং পার্লামেন্ট হাং বা ঝুলন্ত হাং পার্লামেন্ট কেন বলা হয় কারণ এখন পার্লামেন্টটা দাঁড়াতে পারছে না পার্লামেন্টে এই মুহূর্তে আপনি একটা সরকার গঠন করতে পারবেন না যেই মুহূর্তে আসন পেলেন সাথে সাথে কিন্তু তিনি রানীর দুয়ারে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছেন এখন তাকে যে কাজটি করতে হবে অন্যান্য যে সকল দল রয়েছে তাদেরকে একটু একটু করে কাছে টানতে হবে একটা কোয়ালিশন গভর্নমেন্ট তাকে ফর্ম করতে হবে এই যে পার্লামেন্টটি ঝুলে গেল এই ঝুলে যাওয়ার পিছনে কিন্তু থেরেসামের যে কট্টরপন্থী নীতি নীতি অত্যন্ত দায়ী কারণ তার অনেক সাপোর্ট কমে গিয়েছিল অনেকে আশা করছিলেন নেতা অনেকেই এই যে কাছাকাছি আশাটা ভালো একটি ফাইট দিয়েছেন একটি হ্যাং পার্লামেন্ট এসছে এই জিনিসটিকে সফলতা হিসেবে বিবেচনা করছেন আচ্ছা আপনাদেরকে আরেকটা ছোট তথ্য দিয়ে দেয় সেটা হচ্ছে এই নির্বাচনটা কিন্তু একটু আর্লি হয়েছে অর্থাৎ এই নির্বাচনটা প্রাইম মিনিস্টার এই মুহূর্তে ব্রিটেনের প্রাইম মিনিস্টার কিন্তু এই মুহূর্তে ব্রিটেনের প্রাইম মিনিস্টার থেরেসামে উনি কিন্তু চাইলে ইলেকশনটা দুই হাজার বিশ সালেও করতে পারতেন ইনফ্যাক্ট রাইট শেডিউল অনুযায়ী দুই হাজার বিশ সালে কিন্তু ইলেকশনটা হবার কথা কিন্তু থেরেসা মে একটা আর্লি ইলেকশন কল করেছেন যাতে করে তিনি তার ক্ষমতাটাকে আরো বেশি সঙ্গবদ্ধ করতে পারেন যাই হোক অনেকেই তার এই মতামতের সাথে একমত নন অনেক পার্টির লোকজনই তার সাথে খেপে গিয়েছেন এত মাতবাড়ি করার কি দরকার ছিল আপনি তখন ক্ষমতা হারায় ফেললেন যাই হোক ব্রিটেনের এই নির্বাচন দিয়ে কিন্তু অনেক খেলা পাল্টে গিয়েছে তাই এই তথ্যগুলো আমাদেরকে কিন্তু কিছুটা মনে রাখতে হবে এইবার আসো আমরা আরেকটা নির্বাচন নিয়ে একটু কথা বলি এইটা হচ্ছে ফ্রেঞ্চ ইলেকশন এই ইলেকশনটাও কিন্তু হয়ে গিয়েছে এবং দুর্দান্ত ইলেকশন হয়েছে আবারও একই প্রশ্ন ফ্রান্সে শীর্ষ পর্যায়ে কারা কারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল বিজয়ী হয়েছে কে তিনি কোন পার্টি থেকে অংশগ্রহণ করেছেন এই কটি তথ্য যদি তোমরা আমাকে দিতে পারো তাহলে তোমরা বিজয়ী হবে যারা যারা অলরেডি ক্লাসটিতে রয়েছে তারা প্লিজ ভিডিওটি শেয়ার করো এবং তোমরা যারা যারা ভিডিওটি শেয়ার করবে তারা কমেন্টে এসে জানাও যে শেয়ার করেছি অর্থাৎ যেই ছয়শো ছেষট্টি বন্ধু এই মুহূর্তে আমাদের সঙ্গে অনলাইন রয়েছে তাদেরকে প্রত্যেক অনুরোধ করছি যে ভিডিওটি অবশ্যই তুমি শেয়ার করবে তোমার ফ্রেন্ডদের সঙ্গে এবং শেয়ার করে কমেন্টে জানাবে যে আমি শেয়ার করেছি আমার দায়িত্ব পালন করেছি আচ্ছা হ্যাঁ মাসুদ মহিউদ্দিনের উত্তর সঠিক হয়েছে ইমানুয়েল মেক্রন অবসলুটলি মাহিউর রহমানের উত্তর কিন্তু সঠিক হয়েছে আমি আগে নাম দুটো লিখি তারপর আমি পার্টিদের নাম লিখি আপনারা কিন্তু খেয়াল করছেন যে আপনারা মানুষের নাম জানেন কিন্তু পার্টির নাম অনেক সময় জানেন না কিন্তু দুটোই কিন্তু খুব বেশি প্রয়োজন আমি তাই একটু চেষ্টা করি যে দুটোই লেখবার জন্য হুম একটা হচ্ছে ইমানুয়েল ইমানুয়েল ম্যাক্রন এই ম্যাক্রন নামটিকে আসলে ফ্রান্স ফ্রেঞ্চ ভাষায় বলা হয় মেখন বা এই যে বাটারের যে বাংলাটা মাখন বেসিক্যালি তিনি আমাদের সুপ্রিয় সবার প্রিয় মাখন মাখন ভাই ভাই নির্বাচনে জিতেছেন মাখন ভাইয়ের নিকটতম প্রতিদ্বন্দ্বী কে ছিলেন মেরিন লাপেন মেরিন লাপেন আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে যে এদের পার্টির নাম কি পার্টির নামটা কিন্তু পার্টির নাম আমরা অনেকেই মিস করে যাচ্ছি তানজুম রহমান শেয়ার করেছেন থ্যাংক ইউ সো মাচ সাদ্দাম হোসেন থ্যাংক ইউ সো মাচ শেয়ার করেছেন আচ্ছা আমি আপনাদেরকে আরেকটু সময় দিব যে আপনারা যাতে একটু পার্টির নামটা আমাদেরকে একটু লিখে জানাতে পারেন অনেকে কিন্তু পার্টির নাম লিখছেন না আচ্ছা আহ ইমানুয়েল যে পার্টি তার নাম হচ্ছে এন মার্চ আসলে এই পার্টিগুলোর আরো অনেক বড় নাম থাকে সাধারণত সংক্ষিপ্ত আকারে এন হয় এবং আরেকটা জিনিস বলার কথা ফ্রেঞ্চ ভাষায় এই পার্টিগুলোকে অন্য নামেও ডাকা হতে পারে কিন্তু আপনার ইংরেজিতে যেই প্রনাউন্সিয়েশনটি রয়েছে ইংরেজিতে যে উচ্চারণটি রয়েছে সেটি জানা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ আর অন্যদিকে মেরিন লাপেন যে পার্টি থেকে লড়াই করেছেন হচ্ছে আহ ন্যাশনাল ফ্রন্ট ন্যাশনাল ফ্রন্ট এই নাম দুটোই ভাষায় কিন্তু সেই বিদ্ঘুটে নামের মধ্যে আমাদের যাবার খুব বেশি দরকার নাই এই ন্যাশনাল ফ্রন্ট নামটি আমাদের জানলেই চলবে এন মার্চ নামটি আমাদের জানলেই চলবে অনেক বন্ধুরাই কিন্তু সঠিক উত্তর দিয়ে দিয়েছেন ইতোমধ্যে আহ শহিবুর রহমান জীবন মাত্র আমাদেরকে জয়েন করলেন ওয়েলকাম একজন জিজ্ঞাসা ভালো আছেন কিনা অনেক ভালো আছে যেহেতু আবার টেন মিনিট স্কুলে লাইভ ক্লাসে চলে এসেছি অনেক বেশি ভালো লাগছে এই মুহূর্তে যাই হোক এই ফ্রেঞ্চ ইলেকশনের সবচেয়ে বড় গুরুত্বটা হচ্ছে অনেকেই মনে করছিলেন যে মেরিন লাপেন যদি বিজয়ী হন তাহলে সেটা হবে ইউরোপের যে মুক্ত চিন্তা ইউরোপের যে ফ্রিডম এবং লিবার্টির যে ধারণা সেই ধারণা সবচেয়ে বড় পরাজয় সেখানটাতে রাইট উইং পার্টিরা একদম চূড়ান্ত বিজয় লাভ করবেন এই যে ইম্যানুয়েল মাক্রন তিনি বিজয়ী হওয়ার মাধ্যমে কিন্তু এই সমগ্র বিপর্যয় সেই বিপর্যয়টাকে কিছুটা হলেও ঠেকিয়েছেন এইবার চলো আমরা একটু নির্বাচন বাদ দিয়ে অন্যান্য জিনিসপত্র একটু দেখবার চেষ্টা করি এই সবচেয়ে বড় ঘটনাটা আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণ দুই সালের জানুয়ারিতে তিনি কিন্তু ক্ষমতা গ্রহণ করেছিলেন এই ডোনাল্ড ট্রাম্প আপনাদের কাছে সবার আগে প্রশ্ন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপনাদের আমি দুটো প্রশ্ন করব আপনাদের মধ্যে কে কে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেন এবং দ্বিতীয় প্রশ্ন যে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট তার হোসেন বলেছে টোয়েন্টি ফিফথ মিঠুন রিঙ্কু বলছে ফর্টি সিক্স আরশিদ আলম বলছেন টোয়েন্টি ফিফ অনেকেই উত্তর কাছাকাছি যাচ্ছে মাহফুজুর রহমান মাহফুজুর রহমানের উত্তর সঠিক হয়েছে উত্তর হচ্ছে তিনি ফর্টি ফিফথ প্রেসিডেন্ট আমেরিকা যুক্তরাষ্ট্রের তিনি যখন ক্ষমতা গ্রহণ করেন তার ক্ষমতা গ্রহণের একদম শুরুর দিকে দুটো বিষয় খুব বেশি গুরুত্ব পেয়েছিল যে দুটো বিষয় তিনি বাতিল করতে চাচ্ছিলেন একটা হচ্ছে টিপিপি আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে এই টিপিপির এর পূর্ণাঙ্গ নামটি কি এবং এইটার এত এত কেন কেন এটার গুরুত্ব বেশি সরকার বলছে লাইক করি না সামিন রহমান বলছে সে লাইক করে কৌশিক হালদার লাইক করে তানজিম হোসেন লাইক করে না সাপোর্ট করে না ভেরি গুড আচ্ছা পঁয়ষট্টি না সৌরভের উত্তর সঠিক হয়েছে তাফিম বলছে যে ডোনাল্ড ট্রাম্প কে ভালো লাগে না তবে হিরারে কে তার থেকেও খারাপ লাগে হ্যাঁ ওয়েন উই আর স্টাক উইথ আ চয়েস বিটুইন টু এভেলস টু টু ডেভেলস বেসিক্যালি হ্যাঁ তখন কিন্তু লাইফটা খুব ডিফিকাল্ট হয়ে যায় আমাদের জন্য হ্যাঁ মার্কিন যে সকল নাগরিক রয়েছেন তাদের জন্য চয়েসটা খুব ডিফিকাল্ট ছিল যাই হোক হ্যাঁ আরশিল আলমের উত্তর সঠিক হয়েছে টিপিপিটা কিন্তু এখন খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি নিয়ে বর্তমানে আলোচনা চলছে ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ এই ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপটা কেন অনেক বেশি গুরুত্বপূর্ণ এটি গুরুত্বপূর্ণ কারণ ডোনাল্ড ট্রাম্প এটিকে বাতিল করতে চেয়েছিলেন কারণ এটি হচ্ছে প্যাসিফিকের উভয় পাশে যে সকল রাষ্ট্র রয়েছে অর্থাৎ এটার মধ্যে নিউজিল্যান্ড ছিল টু ভ্যালু ছিল যুক্তরাষ্ট্র ছিল এই সকল দেশগুলোর মধ্যে একটা ফ্রি ট্রেডের একটি একটি চুক্তি যে চুক্তির মাধ্যমে ফ্রি ট্রেড কে প্রমোট করা হবে কিন্তু ডোনাল একটি একটি ইকোনমিতে পরিণত করবার জন্য তাই তিনি টিপিপি কে নিষিদ্ধ করতে যান। দ্বিতীয় যে জিনিসটি আমি আপনাদেরকে জিজ্ঞেস করব। তা হচ্ছে ওবামা কেয়ার ডোনাল্ড ট্রাম্প এই ওবামা কেয়ারকেও বাতিল করতে চেয়েছিলেন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে এই ওবামা কেয়ার অর্থ কি অর্থাৎ ওবামা কেয়ার ঠিক কোন পলিসিটিকে কোন নীতিটিকে নির্দেশ করে আপনাদের কাছে আমার পরবর্তী প্রশ্ন দেখি এই প্রশ্নের উত্তর কে পারে হ্যাঁ টিপিপির উত্তর কিন্তু অনেকেই পেরেছে সুপারস্টার নভেল বলছেন থার্ড ওয়ার্ল্ড ওয়ার ইজ কামিং আশা করি না আশা করি নিশ্চয়ই থার্ড ওয়ার্ল্ড ওয়ার না কারণ ওয়ার্ল্ড ওয়ার খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার আমি আশা করি আমরা সবাই এই ওয়ার্ল্ড করতে পারবো দেখি হয় বলা যায় না আচ্ছা আচ্ছা জাহান বলছে হেলথে রহমান বলছেন হেলথ কেয়ার হ্যাঁ অনেকের উত্তরই কিন্তু সঠিক হচ্ছে হাফসালিমা জি ভাইয়া এই ভিডিওটা পরে থাকবে কিনা এটা ডিলিট করা হবে না এই ভিডিওটা অবশ্যই থাকবে আপনি যদি টেন মিনিট স্কুলের ওয়েবসাইটে যান আমরা এ যাবৎকালের যতগুলো লাইভ ক্লাস নিয়েছি তার প্রত্যেকটার ভিডিও টেন মিনিট স্কুলের ওয়েবসাইটে দেয়া রয়েছে আমাদের লাইভে যে সকল টেন স্কুলের সহযোগী রয়েছেন তাদেরকে অনুরোধ করছি ওয়েবসাইটে যে লিঙ্কটি লাইভ ক্লাসে যে লিঙ্কটি সেটি এই কমেন্টে দিয়ে দিতে লিমা আপনি সেই লিঙ্কটি ফলো করলে কিন্তু ওয়েবসাইটে পৌঁছে যাবেন হ্যাঁ সবাই সঠিক উত্তর দিচ্ছেন এই ওবামা কেয়ার ছিল হেলথ কেয়ার এই হেলথ কেয়ারের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল তা হচ্ছে হেলথ ওবামা ওবামা যেটা তিনি প্রত্যেক মার্কিন নাগরিককে বাধ্যতামূলক একটি হেলথ ইন্স্যুরেন্স গ্রহণ করানোর জন্য চেষ্টা করছিলেন এবং তিনি একটা বেটার হেলথ সিস্টেম প্রোভাইড করবার চেষ্টা করছিলেন ডোনাল্ড ট্রাম্প অন দি আদার হ্যান্ড তিনি যেটি করতে চান যে এই হেলথ কেয়ারকে তিনি আরেকটু শিথিল করতে চান তিনি মনে করেন যে হেলথ কেয়ারটা যথেষ্ট প্রয়োজনীয় নয় তার এই ওবামা কেয়ার বাতিল করবার যেই সিদ্ধান্ত তা কিন্তু অনেক তীব্রভাবে সমালোচনার শিকার হয়েছে অনেক মার্কিন নাগরিকই মনে করেন এই হেলথ কেয়ারটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই এই ওবামা কেয়ার নিয়ে আপনারা যারা জেনারেল নলেজে পড়াশোনা করছেন তাদের জন্য ওবামা কেয়ার এবং টিপিপি এই দুটোই কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ আহ ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে যেহেতু ডোনাল্ড ট্রাম্পের এটি প্রথম বছর তাই আমি আপনাদেরকে সাজেস্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আরো বেশি একটু পড়াশোনা করবেন ডোনাল্ড ট্রাম্প কি করছে ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি কোন দিকে যাচ্ছে সেই আলোচনা করবেন ফর এক্সাম্পল আমি আপনাকে আরেকটা ছোট্ট তথ্য দিয়ে দিই যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার কিছুদিন পরে আমি আমার যদি মনে পড়ে এপ্রিল মাসে তিনি ছয়টি দেশ থেকে ছয়টি মুসলিম কান্ট্রি মুসলিম কান্ট্রি ভিসা বাতিল করে দেন অর্থাৎ তিনি ঘোষণা করেন যে এই সকল দেশ থেকে আর ভিসা দেওয়া হবে না তার যে এই ইসলাম বিরোধী একটি নীতি যার কারণে তিনি অনেক বেশি সমালোচিত হয়েছেন তা কিন্তু ট্রিগার্ড হয় খুব দ্রুত তিনি ক্ষমতায় আসার মাত্র এক দুই মাসের মধ্যেই তিনি তার এই সকল পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে শুরু করেন আপনাদেরকে কিন্তু এই প্রত্যেকটি তথ্য জানতে হবে যে কবে ঘোষণা করা হয়েছে সে ছয়টি রাষ্ট্রের নাম কি ইত্যাদি ইত্যাদি অর্থাৎ ওবামা এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যতগুলো পার্থক্য ছিল সেই পার্থক্যগুলো আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে আমরা ক্লাসের অর্ধেকটা সময় পার হয়ে এসেছি ত্রিশ মিনিট হয়েছে এই ত্রিশ মিনিট মার্কে যে সকল বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন তাদেরকে আবার অনুরোধ করব ক্লাসের ভিডিওটি শেয়ার করবার জন্য আমি আশা করি আমি ক্লাসটা যতটুকু এনজয় করছি আপনারা ক্লাসটা ঠিক ততটুকুই এনজয় করছেন আমরা আরো জটিল বিষয়ের দিকে যাব এই মুহূর্তে বোর্ডে যে নামটি লিখব সেই নামটি সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সমগ্র পৃথিবীকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে এই নামটির মতো চাঞ্চল্যকর নাম হয়তো আমরা এর আগে কখনো দেখিওনি নি কখনো শুনিনি নামটি হচ্ছে আইসিস এই এই চার অক্ষরের একটি নাম সমগ্র পৃথিবীকে যতটা নাড়া দিয়েছে যতটা ধ্বংসের দিকে টেনে নিয়ে গিয়েছে আমাদেরকে যতটুকু চিন্তিত করেছে হয়তো সেই নাজি বাহিনীর পরে এইটাই প্রথম যে আমরা এত বেশি আন্দোলিত হয়েছি আপনাদের সবার কাছে দুটো সহজ প্রশ্ন আইসিসের পূর্ণ নাম কি এবং আইসিল এর পূর্ণ নাম কি আমি এটা জিজ্ঞেস করছি কারণ দু সাল সেই বছর যেখানটাতে আইসিস এর ক্ষমতা আদতে কমতে শুরু করেছে এবং সেই সংক্রান্ত বেশ কিছু আলোচনা আমরা কিন্তু আস্তে আস্তে করব দেখি তো আপনাদের কাছ থেকে হাসি বোঝেন বলছে আই থট কিউ লাদেন আমি কিন্তু লাদেন বলতাম কিন্তু ওসামা বিন লাদেন বা আল কায়দা সমগ্র বিশ্বে যতটুকু সন্ত্রাস ছড়াতে পেরেছে বা যতটুকু ভয় ছড়াতে পেরেছে এর থেকে অনেক বেশি ভয়ের সঞ্চার কিন্তু আইসিস করেছে আপনাদের কাছে যেহেতু প্রশ্ন রেখেছিলাম আইসিস এবং আইসিসের পূর্ণ নাম কি আহ মশিউর রহমানের উত্তর আংশিক সঠিক আহনাফ রাতের উত্তরও আংশিক সঠিক হচ্ছে না আহ আবিরের উত্তর সঠিক হয়েছে না একটু একটা প্রিপোজিশনে ভুল হয়ে গিয়েছে সবারই একটু একটু করে ভুল হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না তারেকের উত্তর সঠিক তার এক করেছে উত্তরই সঠিক করেছে তার সরাসরি ছাত্র সে আমার একদম ডিরেক্ট স্টুডেন্ট কে নিয়ে অনেক প্রাউড লাগছে ভেরি গুড এর পুরো নাম হচ্ছে ইসলামিক স্টেট ইন ইরাক এন্ড সিরিয়া এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ সমগ্র বিশ্বকে আন্দোলিত করেছে তার নাম আপনি জানবেন না কেন আইসিসের আরেকটা নাম হচ্ছে ইসলামিক স্টেট ইরাক দা জানতে চাইতে পারেন এই লেবান্ট আবার কি লেবান্ট হচ্ছে সিরিয়া ইয়েমেন এরকম আশেপাশের অন্যান্য আরবি আরব দেশগুলোকে নিয়ে একটি কল্পিত ভৌগোলিক অঞ্চল যে ভৌগোলিক অঞ্চলকে এই আইসিস বা আইসিল তার নিজেদের সেই খিলাফত দাবি করে কিন্তু বর্তমানে তারা যে কাজটি করছে যে এই নামটিকে তারা বাদ দিয়েছে এই নামটিকে তারা বাদ দিয়েছে তারা নিজেদেরকে আইএস হিসেবে পরিচয় দেয় কারণ তারা বলতে চায় যে আমরা এখন আর ইরাক এবং সিরিয়াতে নাই বরং সমগ্র বিশ্বে সরিয়ে গেছি আসার কথা হচ্ছে আনন্দের কথা হচ্ছে আসলে ঘটনাটা সত্য না আসলে তারা সমগ্র বিশ্বে ছড়িয়ে যেতে পারেনি বরং তাদের অবস্থান আরো বেশি সংকুচিত হচ্ছে খুব সম্প্রতি আইসিসের যে প্রধান রয়েছেন তিনি তার নিহত হবার সংবাদ এসেছে আপনাদের কাছে আবারও দুটো প্রশ্ন এক নম্বর প্রশ্ন আইসিস এর প্রধানের নাম কি দুই নম্বর প্রশ্ন কোন রাষ্ট্রের বিমান হামলায় তিনি মারা গিয়েছেন এই দুটো প্রশ্নের উত্তর আপনি দিবেন অর্থাৎ কারা তাকে নিহত করতে পেরেছে হত্যা করতে পেরেছে দ্বিতীয়ত ওই নাম কি। তো অবশ্যই নয় একদম একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় ভিলেন যদি কাউকে বলতে হয় তাহলে অবশ্যই সেই এই নরপশুটি হবে সেক্ষেত্রে এই এই ওনার নাম কি এবং ওনাকে হত্যা করতে সক্ষম হয়েছে কোন রাষ্ট্র আমি একটু একটুকুলো দিয়ে দিই তাকে এয়ার স্ট্রাইকের মাধ্যমে হত্যা করা হচ্ছে অর্থাৎ বিমান উপরে দিয়ে যাওয়ার পরে সেখান থেকে বোমা বর্ষণ করার মাধ্যমে অনেক শুরু করেছে ফারুক উত্তর সঠিক ভেরি গুড ফারুক উনার নাম হচ্ছে আবু বাকার আল বাগদাদি আবু বাকার আল বাগদাদি আরব দেশে আপনি যেই দেশের মানুষ বা যেই শহরের মানুষ সেই নামটিকে কিন্তু যোগ করবার একটি প্রবণতা লক্ষ্য করা যায় নামের সঙ্গে তার নাম হচ্ছে আবু বাকর আল বাগদাদি তিনি রাশিয়ান এয়ার স্ট্রাইকে নিহত হন রাশিয়ান এয়ার স্ট্রাইকের মাধ্যমে তাকে হত্যা করা হয় এবং এই জিনিসটি কিন্তু এখনো পর্যন্ত রাশিয়ার ডিফেন্স মিনিস্ট্রি ক্লেইম করছে এটা এখনো খুব বেশি সমর্থিত নিউজ না অর্থাৎ সবাই যে একদম কনফার্ম এই জিনিসটা আমি এখনো নিশ্চিত হয়ে আপনাদেরকে বলতে পারছি না এই এই এয়ার স্ট্রাইকটার পরবর্তীতে এবং তার আগের সময় যে ঘটনাটি ঘটেছে তা হচ্ছে যে টেরিটরি সেই টেরিটরি অনেকটা হ্রাস পেতে শুরু করেছে এবং এর টেরিটরির যে কেন্দ্রবিন্দু অর্থাৎ এটার যে রাজধানী সেই রাজধানীর নামটা কি আপনাদের জানাতে হবে আইসিস যে রাষ্ট্র কল্পনা করে সেই রাষ্ট্রের রাজধানী কোনটি তারা কোন রাষ্ট্রের রাষ্ট্রের রাজধানী হিসেবে কোনটিকে কল্পনা করে সেটি আপনাদেরকে একটু আমাকে উত্তরে জানাতে হবে এবং আপনাদেরকে আরেকটা সুসংবাদ যে তাদের ওখানটাতে ভালো দখল ছিল কিন্তু এই মুহূর্তে তারা ওই অঞ্চল থেকে বিচারিত হয়েছে একরকম দেখি এই প্রশ্নের উত্তর কেউ পারে কিনা আহ তারেক বলছে মসুল সঠিক উত্তর নয় তারেক উত্তর ভুল হয়েছে মালিহা বলছে কাবুল তাও সঠিক নয় বাগদাদ নয় নয় না কিন্তু হচ্ছে না। স্কুল থেকে উত্তর দিয়ে দিয়েছে স্কুল সবার ক্লাসের বসে বসে উত্তর দিয়ে দিচ্ছে হ্যাঁ সাফায়ত ইসলাম অনন্য তোমার উত্তর সঠিক হাসান রাকিবুল উত্তর কিন্তু সঠিক অনন্য সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র আমার নেইবার আমার পাশের পাশের বিল্ডিং এ থাকে অনন্যকে ধন্যবাদ সঠিক উত্তরটি দেবার জন্য সঠিক উত্তর হচ্ছে তারা চিন্তা করে তাদের সেন্টার হিসেবে এখন এই তারা কিন্তু আস্তে আস্তে হারিয়ে ফেলছে অর্থাৎ আইসিসের যে পরাজয় তা কিন্তু অবশ্যম্ভাবী এবং বিভিন্ন দিক থেকে তাদেরকে আক্রমণ করা হচ্ছে আইসিসকে নিয়ে অর্থাৎ সিরিয়ার এন্টার কনফ্লিক্টকে নিয়ে আমার একটা লাইভ ক্লাস নেওয়ার ইচ্ছা আছে আশা করি আপনারা সেই লাইভ ক্লাসটিতে সবাই থাকবেন আপনারা কে কে সিরিয়া নিয়ে একটি পূর্ণাঙ্গ লাইভ ক্লাস দেখতে চান আমাদেরকে একটু কমেন্টে জানা। কারণ আমি যখন যখন দেখি বা এটা নিয়ে কোনো নিউজ আমার মনে হয় যে একটা ক্লাস করা দরকার কারণ সবাইকে জানানো দরকার যে সিরিয়াতে কি হচ্ছে মানুষের জীবন কত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাই আমরা চেষ্টা করব সিরিয়াকে নিয়ে একটা লাইভ ক্লাস করবার জন্য আহ হয়তো সেই দিনই বাদ বাকি আলোচনা হবে এইবার আপনাদেরকে একটা অদ্ভুত দেশের সফর করিয়ে নিয়ে আসি যে দেশে অনেক বেশি অদ্ভুত ঘটনা ঘটে এই দেশটির নাম হচ্ছে নর্থ কোরিয়া আপনাদের কাছে প্রথম প্রশ্ন নর্থ কোরিয়ার সুপ্রিম কমান্ডার সুপ্রিম লিডার বা প্রেসিডেন্ট আপনি যাই বলেন ওদের আসলে সুপ্রিম লিডার হিসেবে তারা পরিচিত এক নায়ক বলা হয় তাকে নর্থ কোরিয়ার এক নায়কের নাম কি এবং তার বাবার নাম কি এই দুটো নামই আপনাদের লাগবে যদি আচ্ছা এই দুটোর উত্তর দিন তারপর আপনাদেরকে আরেকটি প্রশ্ন করব। নর্থ কোরিয়া নর্থ কোরিয়ার সুপ্রিম কমান্ডার কে এই প্রশ্নটি সুপ্রিম কমান্ডার ওনার বাবার নাম কি ফাদারকে কে এবং ওনার স্টেপ ব্রাদার এই স্টেপ ব্রাদারের নামটা ইম্পর্টেন্ট তার কারণ আছে একটা এই স্টেপ ব্রাদার সম্প্রতি নিহত হয়েছেন একটি ভিন্ন দেশ সফর করবার সময় তিনি নিহত হয়েছেন এবং এই নিহত হবার কারণে ওই দেশটির সাথে এই নর্থ কোরিয়ার যে সম্পর্ক সেই সম্পর্কে ব্যাপক পতন ঘটেছে সম্পর্কের অবনতি ঘটেছে দেখি এই প্রশ্ন তিনটি হ্যাঁ চিস্তি হিমেল উত্তর সঠিক দিয়েছেন মুবিন আকিব মালিহা শিশির সবাই সঠিক উত্তর দিয়েছে তাসফিক বিন মাকসুদ আর একজন টেন মিনিট স্কুলের সহযোগী আজকে টেন মিনিট স্কুল সহযোগীরা অন রোল অন ফায়ার তারা আজকে প্রচুর পরিমাণে ক্লাস করছে তারেক তারেকের উত্তর সঠিক হয়েছে হ্যাঁ প্রিতুল খান না প্রিতুল খান বলছে কিম জং ইম কিম জং ইম কিন্তু আপন ভাই নাম আমি সৎ ভাইয়ের নাম জানতে চাচ্ছি তার একটা কারণ আছে আচ্ছা বাকি বাদবাকিরা যে জিনিসটা লিখে দিয়েছেন সেই জিনিসটা আমি একটু এখানটাতে লিখে দিই আচ্ছা সুপ্রিম কমান্ডারের নাম হচ্ছে কিম জং উন কিম জং উন ওনার বাবার নাম হচ্ছে কিম জং ইল কিম জং ইল এল ইল স্টেট ব্রাদারের নাম হচ্ছে কিম জং ন্যাম এগুলো ভাই মনে রাখা একটু কঠিন লাগতে পারে অনেকের কাছে কারণ তিনটা নাম বেসিকলি একই কিমজং 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 হ্যাঁ এই ওনার নাম উন ওনার বাবার নাম ইল এবং সৎ ভাইয়ের নাম ন্যাম এই জিনিসটা কিন্তু একটু মনে রাখতে হবে মনে রাখতে না পারলে এখান থেকে কিন্তু প্রশ্ন হতেই পারে কারণ নর্থ কোরিয়া নিয়ে অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে আপনাদের কাছে পরবর্তী প্রশ্ন হচ্ছে কিমজং ন্যাম কে হত্যা করা হয়েছে কোন দেশে তিনি একটি বিদেশ সফরে ছিলেন এবং সফরে থাকা অবস্থায় তাকে হত্যা করা হয়েছে আপনাদের কাছে সবার কাছে প্রশ্ন এই যে তাকে হত্যা ঠিক কবে করা হয়েছে আমি আপনাদেরকে আবারও মোটামুটি তিরিশ সেকেন্ড মতো সময় দিব এই প্রশ্নটির উত্তর করবার জন্য যে কিমজং কিমজং ন্যামকে কবে হত্যা করা হয়েছে আলামিন সৌরভের উত্তর সঠিক আদি বারাফের উত্তর সঠিক জাহিদ হাসান নীরবের উত্তর সঠিক আসিফ ইসলামের উত্তর সঠিক তিনি যখন কুয়ালালামপুর ভিজিট করছিলেন মালয়েশিয়াতে মালয়েশিয়া ভিজিট করবার সময় তিনি আততায়ের গুলিতে নিহত হন এবং তার পরবর্তীতে যে ঘটনাটি ঘটে যে মালয়েশিয়া এবং কোরিয়া অর্থাৎ নর্থ কোরিয়ার মধ্যে যে সম্পর্ক তা সম্পর্কে বিচ্ছেদ ঘটে এমনকি নর্থ কোরিয়া তখন তাদের সেই দেশে এন্ট্রান্স বন্ধ করে দেবার চেষ্টা করে ভিসা মুক্ত ভ্রমণ চুক্তি বাতিল করা হয় আমি আপনাদেরকে আনুমানিক তারিখটা বলে দিতে পারি দুই মার্চ দুই মার্চ যে ঘটনাটি ঘটে তা হচ্ছে নর্থ কোরিয়া এবং মালয়েশিয়ার মধ্যে যে ভিসা ফ্রি মুভমেন্ট চুক্তি ছিল অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশে যেতে ভিসার প্রয়োজন হতো না কিন্তু এই নিহত হবার ঘটনাটির পরে কিম জং উন ভদ্রলোক সেখান থেকে সেই জিনিসটি প্রত্যাহার করেন আপনাদেরকে আরেকটা জিনিস জানাই কিম জং উনের রেপুটেশন কিন্তু খুব খারাপ ইনি একজন একদম বদ্ধ উন্মাদ একটা লোক তার বিভিন্ন ধরনের হ্যাঁ আচ্ছা আমাকে মাত্র টেন মিনিট স্কুলের সচিবালয় থেকে জানানো হচ্ছে যে কেমিক্যাল নার্ভ এজেন্ট ব্যবহার করে ভদ্রলোককে খুন করা হয়েছে অর্থাৎ তিনি গুলিতে খুন নাই হাতে খুন হয়েছেন তাকে এক ধরনের বিশেষ কেমিক্যাল ব্যবহার করে তাকে হত্যা করা হয়েছে যাই হোক আপনাদেরকে বলবার চেষ্টা করছিলাম যে জং উন নিজে কিন্তু মানবাধিকার লঙ্ঘন করবার ক্ষেত্রে অনেক মানে একজন সিদ্ধ হস্ত একজন লোক কিমজং ইলের পরে তিনি যখন অনেক কম বয়সে ক্ষমতা লাভ করেন তিনি কিন্তু ব্যাপক পরিমাণে মানবাধিকার লঙ্ঘনে লিপ্ত ছিলেন পরবর্তী পর্যায়ে একটা সময় দেখা যায় যে তার আগের কেবিনেটে যারা কিনা মন্ত্রী ছিলেন তাদেরকে তিনি একদম হত্যা করতে শুরু করেন তার নিজ ফুফাকে তিনি তার নিজ আঙ্কল সেই আঙ্কলকে তিনি একদম জীবন্ত জীবন্ত অবস্থায় ক্ষুধার্ত কুকুরের খাঁচার মধ্যে ছেড়ে দেয় যেখানটাতে তাকে জীবন্ত অবস্থায় ভক্ষণ করা হয় মানে আপনি সেই নৃশংসতার পরিমাণটা চিন্তা করতে পারবেন না যে কিমজং উন কি পরিমাণ মধ্যযুগীয় আচরণ সেখানটাতে করতে পারে আপনাদের সামনে আমি আরেকটি ঘটনা তুলে ধরতে চাই এটিও মার্চ মাসের ঘটনা সেটি হচ্ছে সম্প্রতি অর্থাৎ মার্চ মাসে কলম্বিয়াতে একটি বিশেষ ঘটনা ঘটেছে তা হচ্ছে সেখানকার যে একটি গেরিলা সংগঠন রয়েছে তার নাম হচ্ছে ফার্ক এফ এ আর সি ফার্ক এই ফার্ক গেরিলা গোষ্ঠীকে ডিজার্ন করবার চেষ্টা করা হয়েছে অর্থাৎ তাদের সঙ্গে সরকারের বহু বছর ধরে একটি কন্দল চলছিল সেই কোন্দলটি একটি সমাপ্তি টানবার চেষ্টা করা হচ্ছে এখন এবং তাদের সঙ্গে একটি চুক্তিতে লিপিবদ্ধ হওয়া গিয়েছে এখন যেটি হচ্ছে তাদের সঙ্গে একটি ডিজার্মামেন্ট হচ্ছে অর্থাৎ তাদের সাথে যতগুলি অস্ত্র ছিল অস্ত্রগুলি তাদের থেকে নেওয়া হচ্ছে কারণ আপনি বুঝতেই পারছেন যে একটি স্বাধীন রাষ্ট্রে যদি আপনার কাছে আপনার সাধারণ নাগরিকের কাছে এত পরিমাণ অস্ত্র থেকে যায় সেক্ষেত্রে কিন্তু সেই দেশে শান্তি কখনো আসবে না যেহেতু আমরা গেরিলা সংগঠন বা সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে এত আলোচনা করছি আপনাদের একটা জিনিস একটু বুঝে রাখা দরকার তা হচ্ছে দু হাজার ষোলো দু হাজার সতেরো এইরকম বছরগুলোতে সন্ত্রাসী গোষ্ঠী এরা অনেক ইম্পর্টেন্ট এই সকল দেশে আপনার সেই দেশে কি পরিমাণ সে দেশে কোনো একটা নির্দিষ্ট দেশ নিয়ে আপনি পড়াশোনা করছেন সেই দেশে টেরেরিস্ট অর্গানাইজেশন হিসেবে কারা রয়েছে এই তথ্যগুলো অনেক ইম্পর্টেন্ট তাই আমি আপনাদেরকে একটু অল্প একটু যদি টেস্ট করবার চেষ্টা করি তাহলে আমি আপনাদেরকে কিছু টেরেরিস্ট অর্গানাইজেশনের নাম লিখে দিব আপনারা চেষ্টা করবেন যে সেটি কোন দেশের টেরিস্ট অর্গানাইজেশন সেটা আমাদেরকে একটু বলবার আপনারা আমাকে বলুন যে আর ইউএফ সরি আর ইউএফ এটি কোন দেশের টেরারিস্ট বা গেরিলা সংগঠন এরপরে আপনি আমাকে বলুন এরা কোন দেশের এবং এল টি আপনারা দুটো কাজ করতে পারেন তা হচ্ছে এই তিনটির ফুল ফর্ম কি সেটি আপনারা আমাকে দেখাতে পারেন এবং তারা কোন কোন দেশের সংগঠন সেটা আমাকে দেখাতে পারেন আমি টেরারিজম নিয়ে কথা বলছি কারণ বর্তমানে সমগ্র একটা অনেক আলোচিত বস্তু তাই আমি চাই আপনারা যারা সাধারণ নিয়ে প্রিপারেশন নিচ্ছেন তারা বিভিন্ন দেশের যে অর্গানাইজেশনগুলি রয়েছে তাদেরকে নিয়ে কিছুটা কাজ করবেন আমি আপনাদের সবার কাছে অনুরোধ করছি যে এই সংগঠনগুলোর পূর্ণ নাম একটু জানাবেন শৌমিক আহমেদ অনেক সঠিক উত্তর দিয়েছে ইশরাত জাহান সঠিক উত্তর দিয়েছে তারেক হোসেন তারেক হোসেন সঠিক উত্তর দিয়েছে তারেক হোসেনের উত্তরটা আমি একটু লিখে দেই কারণ এই উত্তরটা আমরা অনেকেই জানি নাটেড না ইউনিয়ন ফ্রন্ট ইউনাইটেড ফ্রন্ট ইয়ার তারেকের উত্তরটা আমার আবার একটু কপি করতে হবে আমি তারেকের থেকে শিওর হয়ে নিচ্ছি তারেকের পারফরমেন্স আজকে পার্টিকুলারলি অনেক ভালো ভেরি গুড রেভলিউশনারি ইউনাইটেড ফ্রান্ট এই সংগঠনটি রয়েছে লিওনে তারা এখন খুব বেশি সক্রিয় না কারণ সেখানটাতে একটি মানে যুদ্ধের বেশ কিছুটা কমে এসছে অন্যদিকে রয়েছে হ্যাঁ আইআরএর্স আরশিল আলম সঠিক উত্তর দিয়েছে আইআরএ হচ্ছে আইরিশ রিপাবলিকান আর্মি এটা অবশ্য বলে দিতে হবে না যে কোন দেশের কারণ এখানেতে লেখা আছে আইরিশ সংগঠন তারা কিন্তু ব্রিটেনের সঙ্গে বেশ কতবার যুদ্ধে লিপ্ত হয়েছে তারা আয়ারল্যান্ড কে স্বাধীন করবার চেষ্টা করেছে নর্দার্ন এইটার ফুল ফর্মটা কিন্তু এখনো আমি পাইনি শ্রমিক বলছেন এলটিটি শ্রীলঙ্কা থেকে এসছে সঠিক তথ্য চৌধুরী তাকে বলছে ভাই পিস অর্গানাইজেশন কথা বলেন আর টেরিস্ট চাই না টেরিস্ট আসলে আমিও চাই না আমিও পিস চাই আহ কিন্তু আমরা অবশ্যই পিস অর্গানাইজেশন নিয়ে কথা বলবো আমরা জাতিসংঘ এবং তার অঙ্গ সংগঠনদের নিয়ে একটি ক্লাস করবার চেষ্টা করবো সেদিন অবশ্যই আপনাকে আশা করছে আমাদের লাইভ ক্লাসটিতে আহ তার তুমি পারলে ভাই একটু হ্যাঁ জিহান জিহান সঠিক উত্তর দিয়ে দিয়েছে ওকে হ্যাঁ আহনাফের উত্তর সঠিক হয়েছে আহ মোহাম্মদ আল আমিনের উত্তর সঠিক হয়েছে টেন মিনিট স্কুলে জিহানের উত্তর সঠিক হয়েছে ভেরি গুড আবার মনে হচ্ছে যে জিহান বোধহয় একটু গুগলের সাহায্য নিচ্ছে হতে পারে আচ্ছা এইটার মিনিং আমি একটু লিখে দেই লিবারেশন অফ তামিল ইলম অর্থাৎ এই লিবারেশন টাইগার অর্থাৎ এই জিনিসটা শ্রীলঙ্কা থেকে তাদেরকে সংক্ষেপে আমরা কিন্তু তামিল টাইগার নামে জানি আচ্ছা যেহেতু তামিল টাইগারদের নিয়ে কথা হচ্ছে জেনারেল নলেজের সুন্দর ব্যাপারটা কি জানো আমরা একটা থেকে আরেকটা টপিকে খুব দ্রুত চলে যেতে পারি আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে এই তামিল টাইগাররা একটি দেশের প্রধানমন্ত্রীকে সাবেক প্রধানমন্ত্রীকে হত্যা করেছিল যে সেই সাবেক প্রধানমন্ত্রীর নাম কি কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রীর কি আপনারা এই প্রশ্নটির উত্তর করবার চেষ্টা করুন জায়সা বলছেন শান্তি চাই জায়সা আমিও শান্তি চাই অ্যাবসোলুটলি বাট টেরিজম ইজ এ রিয়ালিটি অফ আওয়ার ওয়ার্ল্ড নাও অ্যান্ড উই বেটার নো অ্যাবাউট ইট আশিরাম বলছে আমরা পিসের টপিকে যেতে চাই আই প্রমিস একদম পিসফুল একটা ক্লাস নিব আমি কোনো একদিন একটু সময় করে শুধু শান্তি নিয়ে কথা বলবো ওই দিন একটাও গ্যাঞ্জাম গোলমালের কথা বলবো না ওই দিন হার্ট রিয়াক্টস অনলি ওইদিন শুধু হার্ট রিয়াক্টস হবে হ্যাঁ কোনো লাইক না হ্যাঁ হ্যাপি শারমিন ভেরি গুড শামীমের উত্তর সঠিক হয়েছে না শমিক আহমেদ অনেক লিখেছে সোনিয়া গান্ধী ভাই সোনিয়া গান্ধী এখনো জীবিত মানে আল্লাহ রহমতে উনি এখনো জীবিত আছেন রাজীব গান্ধী হ্যাঁ শামীম আহমেদের উত্তর সঠিক হয়েছে এলটিটি রাজীব গান্ধীকে হত্যা করেছিলেন একটি সুইসাইড অ্যাটাকের মাধ্যমে এবং এটার খুব সুন্দর একটা গল্প রয়েছে আমি আপনাদেরকে একটু শেয়ার করি রাজীব গান্ধী রাজীব গান্ধী রাজীব গান্ধীকে কেন হত্যা করা হয়েছিল রাজীব গান্ধী সেই মুহূর্তে শ্রীলঙ্কান গভর্নমেন্ট এবং এলটিটির যে সংঘাত থামানোর চেষ্টা করছিলেন এবং সংঘাত থামাতে গিয়ে উল্টো এলটিটি কোন একটি কারণে তার বিরুদ্ধে খেপে যায় এবং তার বিরুদ্ধে সুইসাইড বম্বার পাঠানো হয় ইন্ডিয়ার ভিতরে তাকে সুইসাইড বোম্বাররা যখন হত্যা করে এই পরিকল্পনার সাথে জড়িত এবং একজন সুইসাইড বম্বার পর্যন্ত মারা যান নাই হ্যাঁ একজন সুইসাইড বম্বার ছিলেন যিনি মারা যান নাই তিনি কোনো একটা পদ্ধতিতে বেঁচে গিয়েছিলেন পরবর্তীতে তিনি সেখানটাতে হাসপাতালে ভর্তি ছিলেন এবং পরবর্তীতে রাজীব গান্ধীর যে পরিবার বর্গ ছিলেন অর্থাৎ পরবর্তীতে সোনিয়া গান্ধী এবং তার অন্যান্য পরিবার বর্গ তারা ওই সুইসাইড বম্বারকে ক্ষমা করে দেন এই জিনিসটা কিন্তু খুবই চমৎকার একটি নিদর্শন সেই পুরো এই গান্ধী ফ্যামিলির মানে অর্থাৎ জওহরলাল নেহরুর যে ফ্যামিলি মেম্বర్స్ তাদের মধ্যে একটি চেতনা ছিল যে চেতনাটি ছিল হচ্ছে যে তারা ডেথ সেন্টেন্স চান না এটি ভালো কি খারাপ তা আমি বলতে পারবো না কিন্তু এই রাজীব গান্ধীকে যিনি হত্যা করেছিলেন সেই হত্যাকারীকে পরবর্তীতে ক্ষমা করে দেয়া হয় যেহেতু আমরা গান্ধী পরিবারের বিষয়টিতে রয়েছি আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন আমি আই প্রমিস আজকে এরপরে আর আমরা খুন খারাপি এগুলি নিয়ে আর আলোচনা করব। না আমরা পরবর্তী লাইফ ক্লাসে অনেক শান্তি নিয়ে আলোচনা করব আপনাদের কাছে সবার প্রশ্ন হচ্ছে মাহাত্মা গান্ধীকে দেখলেন আমরা আইসিস থেকে অন্যান্য টেরিট অর্গানাইজেশন গেলাম সেখান থেকে এল তে গেলাম এলটিটি থেকে রাজীব গান্ধীতে গেলাম রাজীব গান্ধী থেকে মহাত্মা গান্ধীতে চলে আসলাম মহাত্মা গান্ধী অথবা যার যার পূর্ণ নাম হচ্ছে কে বলতে পারবেন পূর্ণ নামটা এটাও কিন্তু একটা প্রশ্ন হতে পারে মহাত্মা গান্ধীর পূর্ণ নাম কে এটা বলতে পারেন এবং মহাত্মা গান্ধীকে আচ্ছা এগুলি আমি আস্তে আস্তে একটু বলে দিই মহাত্মা গান্ধীকে মহাত্মা অর্থাৎ এই উপাধিটি কে দিয়েছিলেন এই উপাধিটি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সাহেব রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধীকে এই উপাধিটি দিয়েছিলেন এবং তার পূর্ণ নাম হচ্ছে মোহনদাস করমচান গান্ধী যাহো দেখি এই উত্তরটি কেউ ভেরি গুড চিস্তি হিমেল হাসিব সাফি সবাই সঠিক উত্তর দিয়েছে তারেক সঠিক উত্তর দিয়েছে আহমেদ আদিফ সবাই সঠিক উত্তর দিয়েছে উত্তর হচ্ছে নাথুরাম গডসে এইখানটাতে বলে রাখা ভালো যে কারণটাতে আমার তথ্যটা মাথায় আসলো তা হচ্ছে এই মহাত্মা গান্ধীর যে হত্যাকারী ছিলেন নাথুরাম গডসে সেই নাথুরাম গডসে কেউ কিন্তু ঠিক আছে কিন্তু মহাত্মা গান্ধীর যে পুত্র ছিলেন অর্থাৎ কেউ রামলাল গান্ধী তারা ক্ষমা করতে চেয়েছিলেন কিন্তু তীব্র জনরসের চাপে তাকে পরবর্তীতে ডেথ সেন্টেন্স দেওয়া হয় যাই হোক আজকে আমরা কিন্তু অনেকগুলো এরিয়া কভার করেছি আমরা কিছুটা ইতিহাসেও চলে গিয়েছিলাম আমরা অনেকগুলো সাম্প্রতিক ইস্যু কভার করেছি এবং অনেক বেশি যুদ্ধ নিয়ে কথা হচ্ছে আসলে যুদ্ধ নিয়ে কথা আমি বলতে চাই না কিন্তু সমগ্র বিশ্ব বিশ্বজুড়ে এত বেশি যুদ্ধবিগ্রহ হচ্ছে যে তা নিয়ে একটু কথা বলতেই হয় আমি হয়তো সবগুলো ইস্যু কভার করতে পারিনি তবু আপনাদের নিজ উদ্যোগে একটু ডিটেলস রিসার্চ করতে হবে যেমন ম্যানচেস্টারে যে বম্বিং হয়েছে সেই ম্যানচেস্টারে বম্বিং নিয়ে আপনাদের একটু পড়াশোনা করতে হবে আসছে জার্মানি ইলেকশন জার্মান ইলেকশন নিয়ে পড়াশোনা করতে হবে আজ থেকে ঠিক দুই আড়াই মাস পরে আপনার অ্যাডমিশন টেস্ট যখন প্রায় কাছাকাছি চলে আসবে তখন আমরা আরেকটা লাইভ ক্লাস নিব আরো সাম্প্রতিক বিষয়বস্তু নিয়ে আজকে থেকে দুই আড়াই মাসের মধ্যে যা কিছু হবে তা নিয়ে আমরা আরো লাইভ ক্লাস নিব সেটাতেও আপনাদেরকে আশা করছি বাট তার আগে এখন থেকে ঠিক এক ঘন্টা পরে আরেকটা লাইভ ক্লাস হবে সেই লাইফ ক্লাসটি হচ্ছে বাংলাদেশে গত ছয় মাসে গত আট মাসে কি হয়ে গেল অর্থাৎ সাম্প্রতিক বাংলাদেশের চালচিত্র কিরকম এখানটাতে কি ধরনের যুদ্ধবিগ্রহ হয়েছে কি ধরনের উন্নয়ন হয়েছে সেই সকল বিষয় নিয়ে আমরা আরেক লাইফ ক্লাস দিব যারা যারা এই ক্লাসটিতে উপস্থিত ছিলেন তাদেরকে অনুরোধ করব। নিজে তো লাইফ ক্লাসে আসবেনই নয়টার সময় প্লাস নিজের বন্ধুদেরকেও ক্লাসটিতে নিয়ে আসবেন ক্লাসটি শেয়ার করার মাধ্যমে এবং বন্ধুদেরকে ট্যাগ করার মাধ্যমে দেখা হবে ঠিক এক ঘন্টা পরে টু কাম ব্যাক থ্যাংক ইউ ভেরি মাছ